কি বললে? আমি এ খবরে সাজু এসব তো বলছিস, তোর ভাইকে তুই এই কথা বলতে পারলি? দেখি স্যার, ও যা বলেছে ঠিকই বলেছে। যার এই বাড়িতে কোনো রোজগার নেই, কামাই নেই, বউকে নিয়ে বসে বসে খাচ্ছে, ভাইদের অন্ন ধ্বংস করছে, তার তো মরে যাওয়া উচিত। মাজু, তুই আমার ছেলে হয়ে তুই তোর ভাইকে এই কথা বলতে পারলি? হ্যাঁ পেরেছি, আজ যা হয়েছে এটাই ওর শাস্তি, এটাই ওর প্রাপ্য। কিরে বসে বসে ভাইদের অন্ন ধ্বংস করছিস কেন? তোর লজ্জা হয় না? বল, তোর লজ্জা হয় না? এত বড় হয়েছিস, হাত পা গজিয়েছে, এখন ওই হাত পা গুটিয়ে বসে আছিস কেন? বল কেন, বল কেন? তোর মতো সন্তানের মুখ আমি দেখতে চাই না, চাই না। মা, 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 বৌমা, মা তার সন্তানকে শাসন করছে, এর মাঝে তুমি এসো না, আমি মা হয়ে তোমাকে হুকুম করছি। ছেড়ে চলে যা, নিজে পরিশ্রম করে টাকা উপার্জন কর। আজ ওরা যা বলেছে তার প্রতিটি কথার জবাব তোকে দিতে হবে। যা চলে যা, যেদিন টাকা দিয়ে একটা চেক দিয়ে ওদের সবাইকে কিনতে পারবি সেদিন এ বাড়িতে পা রাখবি, তার আগে নয়। এটা তোর মায়ের আদেশ, মায়ের আদেশ। মা, তোমার আদেশ আমার মাথার মনি, আমি শহরে যাব, কামাই করব, নিজের পায়ে দাঁড়াব, আর সে জন্য যদি আমার হাজারে বিপদ আসে সব বিপদ আমি কাটিয়ে তুলব। যদি হাজারে কষ্ট হয় আমি ভেঙে পড়ব না মা, কারণ কারণ আমার সাথে আমার মায়ের দোয়া আছে। আমি কৃতকার্য হবই মা, আমি আজই রওনা হব, আমি আজই রওনা হব। মা, আমি তোমার আদেশ পালন করতে যাচ্ছি, তুমি আমাকে প্রাণ ভরে দোয়া করো মা।